আব্দুল আজাদ ভাই লিখেছেন, আপু আজকে আমার খামারে ডিম বেড়েছে। ও তাই ভাইয়া? হ্যাঁ, ডিম বাড়তে যদি সময় নেয় তাহলে বুঝবেন যে হাঁসের ওয়েট কিংবা খাবারে কিছু ত্রুটি ছিল, তাই একটু সময় লেগেছে। তো এখন যেহেতু বাড়া শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই কাঙ্ক্ষিত ফলাফল আসবে। এমনি মিথুন মিয়া লিখেছেন, আপু বলছিলাম পিকিং মিনিস্টার হাঁসের একটি ভিডিও বানানোর জন্য। ভাই আসলে ভিডিও বানাবো, তবে হচ্ছে আমার খামারে যেহেতু এই হাঁস নাই, তাই এমন একটা খামারে যেতে হবে সেখানে সেই পিকিং স্টার হাঁস আছে। আপু শেয়ার করে দিলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আব্দুল আজাদ ভাই শেয়ার করে দিয়েছেন, মিতুন মিয়া ভাই আপনি কিন্তু শেয়ার করে দেন নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নূরজাহান আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। নূরজাহান আপু কালকের ভিডিওতে কমেন্টে কমেন্টে ভরিয়ে দিয়েছিল, এবং বরাবরের মতো নূরজাহান আপু প্রথম স্থান অধিকার করেছে, এবং আরও কিছু ভাই বোনেরা খুব সুন্দর হচ্ছে রেসপন্স করেছে সেই ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা কালকের ভিডিওটা 30 মিনিটের মধ্যে সুন্দর করে তুলেছিলেন, যারা হচ্ছে সেই ভিডিও সম্পর্কে সুন্দর সুন্দর মন্তব্য করেছিলেন, ভিডিও রিলেটেড মন্তব্য করেছিলেন, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমিও শেয়ার করেছি, জি নূরজাহান আপুও শেয়ার করেছে। তবে ভিডিও দেখার সময় একটা ভুল আমরা করে ফেলছি, ভিডিও একটু করে দেখছি, আটকে রাখছি, আবার হচ্ছে কমেন্ট করছি, না একটা ভিডিও আপনি দেখবেন একবার অথবা দুইবার দেখবেন, সময় কিন্তু থাকে, একবার অথবা দুইবার থাকবেন। আর আপনি যদি 10টা কমেন্ট করেন 30 মিনিটের মধ্যে, 10টা কমেন্ট কিন্তু কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট যদি আপনার ইচ্ছা করেন কমেন্ট হয়ে যাবে। তবে একটা ভিডিও পুরোটা না দেখে, একটু একটু টেনে টেনে দেখে, কিংবা হচ্ছে একটু দেখলেন কমেন্ট করলেন আবার দেখলেন, না এভাবে ভিডিও দেখার নিয়ম না। এভাবে না হচ্ছে আপনাদের, আমার মনে হয় যে কমেন্টের উপর গুরুত্ব বেশি না, কমেন্টের উপর গুরুত্ব বেশি দেওয়া যাবে না, ভিডিওর উপর প্রথমে ফোকাস দিতে হবে, এবং পুরো ভিডিও একবারে দেখতে হবে, তারপর কমেন্ট করতে হবে, কমেন্ট করার জন্য অনেক সময় পাবেন। আপু নাস্তা করেছেন? হ্যাঁ নাস্তা করেছি আপু। ওয়ালাইকুম আসসালাম আকাশী ভাইয়া, সবাই জয়েন হচ্ছে না কেন বুঝতে পারছি না, ফোনে তো চার্জ নাই, কতক্ষণ আর থাকতে পারবো জানি না। অনেকেই কিন্তু লাইভের শেষে চলে আসে, এসে দেখে যে হচ্ছে সেই সময়টা আমরা লাইভ করছি না, কিংবা লাইভ শেষ হয়ে গেছে, তখন কিছুই করার থাকে না, তাই কয় মিনিট থাকতে পারবো জানি না। মাত্র 5% চার্জ, 5% চার্জে কতক্ষণ থাকতে পারবো জানি না, যতক্ষণ থাকবো। আপনারা যারা আছেন প্লিজ কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেব। আচ্ছা কোনো কমেন্ট শো হচ্ছে না কেন? কোনো কমেন্ট শো হচ্ছে না নূরজাহান আপু, কোনো কমেন্ট